পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পটুয়াখালী তিন আসনের তিনি সাবেক এমপি ছিলেন, তাকে যখন বরিশাল বিভাগীয় সমাবেশে নেয়া অর্থাৎ যাওয়ার অবস্থা তাকে আহত করা হলো, সেই সংবাদটি কেন বরিশাল বিভাগীয় সমাবেশে রিলে করা হয়নি? যে পটুয়াখালীর রাজনীতিতে তেগি ব্যক্তিদেরকে কেন আপনারা নীরব করে দিচ্ছেন? পটুয়াখালী জেলার বিএনপির রাজনীতিতে কেন আপনারা ত্যাগী নেতাদেরকে সম্মান করছেন না? পটুয়াখালী জেলার রাজনীতিতে কেন আপনারা এই গোপনে রয়ের সাথে মিটিং করেছিলেন? সুপ্রিয় দর্শক, পিবিসি টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা জানেন গণতন্ত্র উদ্ধার যে আন্দোলনটা শুরু হয়েছে, সে আন্দোলনের প্রথম থেকেই বলা হয়েছিল যে এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের দলীয়ভাবে মূল্যায়ন করা হবে বা দলীয়ভাবে তাদেরকে সম্মান জানানো হবে। এবং সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখছিলাম যে জনাব তারেক রহমান সাহেব অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে, তার পরিবারবর্গকে সাহায্য সহযোগিতা করছিলেন। আজকে আমরা এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি এই গণতন্ত্র মুক্তির আন্দোলনে শরিক হতে গিয়ে পটুয়াখালীবাসীকে মূলত গর্বিত করেছেন। সেই ব্যক্তিটি আর কেউ নয়, সেই ব্যক্তিটি হলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী তিন আসনের সাবেক এমপি জনাব শাহজাহান খান। শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসনের ও তিন আসনের সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী পৌর শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন। বরিশালের বিএনপির গণসমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে 4 নভেম্বর সন্ধ্যার পর মোটরসাইকেলে যাত্রা করেছিলেন তিনি। শাহজাহান খানের কাঁধে ছিল নাতনির স্কুল ব্যাগ, তাতেই তার প্রয়োজনীয় জিনিসপত্র আর ওষুধ ছিল। তবে সেদিন তার আর বরিশাল যাওয়া হয়নি। পটুয়াখালী বরিশাল মহাসড়কের তেলিখালী এলাকায় হামলার শিকার হন শাহজাহান খান। চিকিৎসা নিয়ে পৌর শহরের সবুজবাগের বাসায় ফিরে এলেও আবার অসুস্থ হয়ে পড়েন। হামলার 24 দিন পর অবশেষে 28 নভেম্বর সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি একজন নিবেদিত বিএনপি কর্মী ছিলেন, বিএনপি নেতা ছিলেন এবং কর্মী বান্ধব একজন নেতা ছিলেন। পটুয়াখালী জেলা বিএনপির ইতিহাসে সবচেয়ে কর্মী বান্ধব নেতা ছিলেন শাহাদাত হোসেন মৃধা। উনি মারা যাওয়ার পরে মূলত জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন মাকসুদ বায়েজিদ পান্না ওরফে পান্না কমিশনার, আমরা যাকে চিনি। এই যে শাহাদাত মির্জা, পান্না কমিশনার বা শাহজাহান খান বা এইরকম এই মাপের যে সকল নেতা রয়েছে, মির্জাগঞ্জে রয়েছেন যিনি পটুয়াখালী জেলা বিএনপির এক সময় জয়েন্ট সেক্রেটারি ছিলেন জনাব আশরাফ আলী হাওলাদার, এদের নামটাই কিন্তু একটা ব্র্যান্ড নেম বিএনপির সাথে জড়িত এবং এই সকল লোকদেরকে দ্বিতীয়বার পরিচয় করিয়ে দিতে হয় না। জনাব শাহজাহান খান ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, তিনি এমপি হয়েছেন, তার বেশ কিছু লঞ্চ ব্যবসা ছিল। অর্থাৎ আমরা যখন 80-90 দশকে স্কুল কলেজে যাওয়া আসা করতাম, পটুয়াখালী জেলার যে কোনো উপজেলায় আপনাকে যেতে হলে তখন মোটামুটিভাবে শাহজাহান খানের মালিকানাধীন লঞ্চে চড়েই যেতে হতো। তিনি ছিলেন একজন বড় লঞ্চ ব্যবসায়ী, মূলত এটা ছিল তার উত্থান। পরবর্তীতে তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হয়েছেন, দলীয় কার্যে তিনি নিজেকে বেশ প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র শাহজাহান খানকে নিয়েই কথা বলতে চাই। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি এই গণতন্ত্র মুক্তির আন্দোলনে নিজেকে শহীদ করেছেন এবং এই ভাগ্যটুকু তিনি নিয়েছেন এবং পটুয়াখালীবাসীকে গর্বিত করেছেন। আমার কষ্টটা হলো এখানে যে জনাব শাহজাহান খান যখন বরিশাল বিভাগীয় সমাবেশে যাচ্ছিলেন, ওই মুহূর্তে তেলিতলা নামক একটি জায়গা আছে যেখানে তাকে পিটিয়ে আহত করা হয়েছে এবং আহত করেছেন মূলত আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা বা আওয়ামী লীগের সক্রিয় কর্মী বা আওয়ামী লীগের সক্রিয় নেতা, এমনকি অত বড় কোনো নেতা পাশে দাঁড়িয়ে থেকেও হত্যা করেছেন, কারণ এদের কোনো মানবিকতা বলতে নেই। 4 তারিখে তিনি আহত হয়েছেন, এরপরে তিনি হাসপাতালে কাটালেন প্রায় 24 দিন, তারপরে তিনি 28 তারিখে মারা গেলেন। পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পটুয়াখালী তিন আসনের তিনি সাবেক এমপি ছিলেন, তাকে যখন বরিশাল বিভাগীয় সমাবেশে নেয়া অর্থাৎ যাওয়ার অবস্থা তাকে আহত করা হলো, সেই সংবাদটি কেন বরিশাল বিভাগীয় সমাবেশে রিলে করা হয়নি? কোনো পটুয়াখালীর এমন কোনো বক্তব্য আমরা পাইনি যে বরিশাল সমাবেশে তাকে নাম নিয়ে বলা হয়েছে যে আমাদের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান গুরুতর আহত হয়েছেন সন্ত্রাসীদের হামলায়। কেন বলা হলো না? একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে আমার বড্ড জানতে ইচ্ছে করে। পটুয়াখালী জেলায় আমার জন্ম, পটুয়াখালী প্রতিটা রন্ডে রন্ডে আমার চলাফেরা, ওখানে আমি পড়াশোনা করেছি, ওখানে বড় হয়েছি।
এই জেলার যখন কোনো দুঃসংবাদ শুনি মনটা অনেকটা খারাপ লাগে। এই জেলার রাজনীতিতে উত্থান পতন অনেক দেখেছি, অনেকেই জাতীয় পার্টি করতেন আবার বিএনপিতে এসেছেন, অনেকে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছেন আবার বিএনপিতে এসেছেন, অনেকে আবার বিএনপির প্রাথমিক দিকগুলিতে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন পরে নিষ্ক্রিয় আবার বিএনপিতে এসেছেন, এরকম উত্থান পতন অনেকেই দেখেছি। কিন্তু বেশ কিছু ব্যক্তি রয়েছেন যাদের নামের সাথে অন্য কোনো পরিচিতি নেই, তার ভিতরে একজন বর্তমানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন মাকসুদ বায়েজিদ পান্না। পটুয়াখালী শহর থেকে বরিশাল বিভাগের ভিতরেও যদি বলা হয় মাকসুদ বায়েজিদ পান্না, তাকে দ্বিতীয় পরিচয় দিতে হবে না সে বিএনপি নেতা কিনা, কারণ সে তার জন্ম কৈশোর মাথার চুল থেকে নখ পর্যন্ত বিএনপি। ঠিক এভাবেই রয়েছেন মির্জাগঞ্জের আশরাফ আলী হালাদার, আপনার বাউফলে শহীদ আলম তালুকদার, এখন উদীয়মান নেতাদের ভিতরে মামুন আমাদের খেপুপাড়ায় রয়েছেন মোশারফ সাহেব। এই যে মানুষগুলি, এটা কিন্তু আমাদের পটুয়াখালীর অহংকার গৌরব। এদের যদি কারো কোনো ক্ষতি হয় বা আরো যারা উদীয়মান নেতা রয়েছেন, বিপ্লব গাজী রয়েছেন পটুয়াখালী শহরে, আমাদের কবির ভাই রয়েছেন, লিটন ভাই রয়েছেন, আর আমার সবচেয়ে জিগারের দোস্ত ছিলেন অর্থাৎ আমার সিনিয়র বড় ভাই যার সাথে আমরা পলিটিক্স করতাম তহিদ ভাই ছিলেন, ইলিয়াস বাচ্চু ছিলেন, এরা অনেকেই এখন রাজনীতিতে সেরকম সক্রিয় নেই আবার অনেকে আছেন। এই যে ব্যক্তিগুলি তাদের জন্য মন কাঁদে। এবং এই শাজাহান খানের মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি। শাজাহান খান মৃত্যুবরণ করায় বা শহীদ হওয়ায় বা গণতন্ত্রের মুক্তি আন্দোলনে যেই ত্যাগ তিনি স্বীকার করেছেন, তার আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো বেশি শক্তিশালী হয়েছে, গণতান্ত্রিক যে মুক্তি আন্দোলন সেটা আরো বেশি বেগবান হয়েছে। আপনাদের মনে রাখতে হবে শাজাহান খান এখন আর পটুয়াখালীবাসীর একটা সম্পদ নন, তিনি এখন জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। কিন্তু আমার কষ্টটা হলো ওখানে যে শাজাহান খান যখন এই এমন একটা অবস্থায় মারা গেলেন, তার কিন্তু দলীয় কোনো পরিচয় তেমন ছিল না, কারণ তাকে দল থেকে দলের কমিটিতে রাখা হয়নি। একইভাবে কিছুদিন আগে আপনারা জানেন পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশে আসার সময় জনাব আশরাফ আলী হালাদারকে আহত করা হয়েছে, তারও রক্তের দাগ শুকায় নেই। কিন্তু বর্তমানে তারও কিন্তু দলের কোনো পরিচয় নেই। মাকসুদ বায়েজিদ পান্না সাহেবকে আহ্বায়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য করা হয়েছিল, তাকেও বর্তমান কমিটি কিন্তু শোকাজ নোটিশ করেছেন। আহ্বায়ক কমিটি থেকে আশরাফ আলী হালাদার সহ আরো দুজনকে পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এই যে কর্মকাণ্ড গুলো করে পটুয়াখালী জেলা বিএনপিকে বিতর্কিত করা হয়েছে, আমরা একজন সাধারণ মানুষ বিদেশে বসবাস করছি এবং আপনাদের দুঃখ কষ্ট অনুভব করার জন্য এই বিষয়গুলি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ কর্মীরা জানতে চাই, কেন কেন তাদের উপর এভাবে অবিচার করা হচ্ছে। মাকসুদ বায়েজিদ পান্না একজন মোস্ট সিনিয়র বিএনপি নেতা, তাকে শোকাজ করা হয়েছে, আশরাফ আলী হালাদারকে বাদ দেওয়া হয়েছে, শাজাহান খান গণতন্ত্র মুক্তির আন্দোলনে যিনি এখন জাতীয়ভাবে পরিচিত, জাতীয়ভাবে আত্মত্যাগ করেছেন, তাকেও কিন্তু কিছুদিন আগে দল থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তার নাম কমিটিতে নেই। এই যে ত্যাগী নেতাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এর সুপরিকল্পিত বা সুদূর প্রসারী কারণটা কি, কেন তাদেরকে অ্যাকোমোডেট করা যায় না? উদীয়মান নেতারা আসবে, কিন্তু কোথাও কোথাও শোনা যায় ষড়যন্ত্র করা হয়, কোথাও কোথাও শোনা যায় যে উপরের ইশারায় বাদ দেওয়া হচ্ছে। এই উপরের ইশারাটা কোথা থেকে আসে সেটা এখন জানতে আমরা একটু চোখ দেই পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়নের দিকে। আপনারা জানেন পটুয়াখালী জেলা এখন বরিশাল বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত, এই জেলায় এখন পায়রা বন্দর, এই জেলায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এই জেলায় রয়েছে নৌবাহিনীর বিশাল ঘাঁটি,
এই জেলাটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের সহকর্মী এবং আমার মোস্ট সিনিয়র একজন সাংবাদিক জয়নাল আবেদিন সাহেব কিছুদিন আগে এই ব্যাপারে বিশ্লেষণ করেছিলেন, কেন পটুয়াখালী জেলা এখন বেশ গুরুত্বপূর্ণ। আসুন তার একটু কথা শুনে নেই আমরা। এটা কারণ তো অনেক গভীরে, এটা কারণটা আমি আমার মতে প্রথম কারণ হচ্ছে এই অঞ্চলকে নিয়ে বঙ্গভূমি, বাংলাদেশের 6টা জেলাকে নিয়ে বঙ্গভূমি একটা ভিন্ন ভাগ করে এটাকে ওই মানে আপনার আছে নাকি মানে কালিদাস বৌদ্ধ তত্ত্ব মিলে যা, এটাকে ইন্ডিয়ান একটা সম্পূর্ণ পরিকল্পনা এটা এবং অর্থায়িত এটা পরিকল্পনা, এবং এটাকে সেইভাবে নেওয়ার জন্য যদি আপনার তো পায়রা বন্দর, পায়রা বন্দর তৈরি করে আরো একটা সুবিধা করেছে ইন্ডিয়াকে, যে পায়রা বন্দরের মধ্যে ইন্ডিয়া কোনো ফাইন্যান্স নাই, ইন্ডিয়া ফায়দা বন্দর বিপক্ষে ছিল, কিন্তু চাইনিজ ইনভলভমেন্ট সেখানে আছে, এই জন্য সে ওখানে কোনোভাবে এটা হোক এটা যায়নি, কিন্তু যখন হয়েছে তখন তো সে এটা ইন্ডিয়া কেন চেকেট এটা বন্ধ করতে পারেনি, এখন চাইছে সে এইটা যখন করিয়ে ফেলেছো ঠিক আছে আমি নাকি এই সুযোগ সুবিধা নেবো, এখানে তো চিন্তা তার তো চিন্তা আসে এখানে ব্যবসা করবে না, চীনে একটা বন্ধ টাকা দিয়েছে সব চাইনিজ ইনভেস্টমেন্ট, এখানে চাইনিজ কারিগররা এটা করেছে এবং সেখানে চাইনিজ কারিগরদের বহু কারিগরকে নিখোঁজ হয়েছে, কাউকে মেরে ফেলেছে, এমনি মারা গেছে, তো সেই অবস্থায় ইন্ডিয়া এখন এটাকে তার তার পকেটে নেওয়ার চেষ্টা করবে, এই জন্য ওই এন্টার ওই অঞ্চলটার মধ্যে তাদের আগে থেকেই ডিসিশন ছিল এটাকে বাংলাদেশে ভাগ করে ফেলা, এখন ওইখানে অনেক লোক তার মানে কিনে ফেলেছে, এখানে আগে আগে তারা যখন এখানে আগে আগে রয়্যাল বক্স তৈরি করছে কিরকম কিছু লোক এজেন্ট তৈরি করছে গোপন তথ্য সংগ্রহ করার জন্য, এখন ইন্ডিয়া সেই যুগ রয়্যাল এখন সেই যুগ শেষ হয়েছে, শেষ চ্যাপ্টার আর সে উদ্যাত সে নাই, এখন নতুন উদ্যোগ কি বাংলাদেশের মানুষকে মুসলমানদেরকে মানে ইন্ডিয়া পন্থী করা। জি, পটুয়াখালী জেলাটি কিন্তু এখন এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র বিশেষভাবে লক্ষ্য করছেন, কারণ এই জেলায় যেভাবে রয়েছেন একটা আর্থিক সম্পদ, এই জেলায় যেভাবে এখন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তৈরি হচ্ছে তাতে তারা চাইছেন এখানে তাদের নিজস্ব কোনো লোকের বলয় তৈরি করতে। আমাদের কাছে এ যাবত কিছু রিপোর্ট এসে পৌঁছেছে এবং এই রিপোর্টগুলি অত্যন্ত ক্রেডিবল, আমরা বলছি না এই রিপোর্টে যাদের নাম রয়েছে তারা তাদের এজেন্ট বা তাদের গুণগ্রাহী বা তাদের নিজস্ব লোক, এটা আমার বলার অধিকার না, তবে এই রিপোর্টগুলিতে বা এই বইয়ের রিপোর্টে যেই নাম দুটি এসেছে আমরা শুধু জানতে চাই যে আপনারা যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে মিটিং করেছেন, এই বইয়ে উল্লেখিত আমার ব্যক্তিগত কথা না, সেই মিটিংয়ে আপনাদের এজেন্টটা কি ছিল জাতি জানতে চায়, এবং সেই মিটিংয়ে যাওয়ার জন্য আপনাদেরকে কারা প্ররোচিত করেছিল, এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মিটিংয়ে আপনারা দুজন জয়েন করেছেন, আপনাদের নাম সে বইয়ে উল্লেখ করা রয়েছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে বইটির নাম, লেখক এবং বইয়ের কত পাতায় এই ইনফরমেশনটা দেওয়া আছে। এগুলি তো সমস্ত ডিজিএফআই থেকে নেয়া বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে এই তথ্যগুলি আমাদের কাছে আসে যারা গোয়েন্দা সংস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সাথে যারা বাংলাদেশটাকে বর্তমানে চালাচ্ছেন, তাদের ডায়েরিতে রয়েছে পটুয়াখালী জেলার কিছু রয়ের সহযোগী ব্যক্তিদের নাম। এখন আমি খুব অনুরোধের সাথে জানতে চাচ্ছি, আপনারা যদি রয়ের এজেন্ট না হয়ে থাকেন, বিশ্বাস আপনারা না, তবে আমাদের কাছে একটু এক্সপ্লেইন করুন যে পটুয়াখালীর রাজনীতিতে ত্যাগী ব্যক্তিদেরকে কেন আপনারা নীরব করে দিচ্ছেন, পটুয়াখালী জেলার বিএনপির রাজনীতিতে কেন আপনারা ত্যাগী নেতাদেরকে সম্মান করছেন না, পটুয়াখালী জেলার রাজনীতিতে কেন আপনারা এই গোপনে রয়ের সাথে মিটিং করেছিলেন, যদি আপনারা সঠিক জবাব জাতির কাছে তুলে ধরতে পারেন আমরাও আপনাদেরকে সসম্মানে দেখব। আপনাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, তবে প্রশ্নটি কিন্তু রয়েই গেল জাতি জানতে চায়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে। থ্যাংক ইউ।